করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে সুধী দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা ভক্তি বিনম্র প্রণাম। যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আজকের বিষয়বস্তু, বৈশাখ মাসে জন্ম হলে সেই জাতকের কী কী লক্ষণ ফুটে ওঠে বা কোন কোন ক্রিয়াকলাপ সে অংশগ্রহণ করে, এই সম্বন্ধে আজকের ব্যাপারটা হচ্ছে বৈশাখ মাস। এতদিন আপনাদের বলেছি দিন ধরে শনি রবি সোম মঙ্গল বুধ এইভাবে বলেছিলাম। দেখুন, মাসেরও একটা প্রভাব থাকে, কোন মাস কোন 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 মাসে জাতক জন্মগ্রহণ করছে সেই মাসটাও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে এটা একটা লক্ষণীয় ব্যাপার। তো যাই হোক, আজকে আমি সেই বৈশাখ মাস সংক্রান্ত, এখন তো বৈশাখ মাস আসছে, সামনেই নববর্ষ, তো বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করবে বা করেছিল বা করেছেন তাদের কী ধরনের বৈশিষ্ট্য হতে পারে সেই সম্বন্ধে আজ বিস্তারিত বলবো। পুরো ভিডিওটা শুনুন, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, বৈশাখ মাসের জাতক যদি যে জাতকই জন্মগ্রহণ করুক তার উপরে একটা মেষ রাশির প্রভাব থাকবে। কারণ কি, বৈশাখ মাসে মেষ রাশির ঘরে সূর্য বিরাজ করে, তার ফলে যে রাশিই হোক তার কিন্তু মেষ রাশির 90% প্রভাব তার উপরে প্রভাব বিস্তার করে। কারণ এই মাসে যে রবি, সব রবির পূর্ণ ক্ষমতাটা ওই মেষের উপরে। এরা যতই দরিদ্র বাড়িতে জন্মগ্রহণ করুক সে নিজের চেষ্টায় কিন্তু সুনাম অর্জন করতে পারে ভবিষ্যতে। রবি মানে একটা শ্রেষ্ঠ ব্যাপার, বুঝতে পারছেন, শক্তিশালী গ্রহ। তার রবির যে প্রভাব জাতক জাত সন্তান এদের চেষ্টাটা বিরাট থাকে, কি করে খ্যাতি অর্জন করব, কি করে উচ্চ পদে যাব, কি করে ভালো পড়াশোনায় প্রথম হব কি দ্বিতীয় হব, মানে কম্পিটিশন মনোভাব এদের মধ্যে থাকে। প্রথম দিকে না হলেও পরবর্তী ক্ষেত্রে এরা খ্যাতি লাভ করবে। অন্ন বস্ত্রের এদের সচরাচর অভাব হয় না খুব একটা। এদের দেখুন, কোনো দরিদ্র বাড়িতে জন্মগ্রহণ করলেও হয়তো কোনো না কোনোভাবে তার এমন দারিদ্রতা তার থাকে না। কারণ হচ্ছে রবির জাতকদের পোশাকের বলুন খাবারের বলুন সেই ধরনের অভাব হয় না। আর ধনী বাড়িতে তো জন্মগ্রহণ করলে তার কোনো মানে সমস্যাই নেই। তো যাই হোক, শিক্ষাগত যোগ্যতা থাক কিংবা না থাক, এদের চালচলন, পোশাক আশাক, ভাষা, কথাবার্তার যে একটা ধরন, এটা একটা জ্ঞানী লোকের মতন। এরা খুব বেশি কথা বলে না, যে বগর বগর করবো সবসময় একটা বকবক করে চলবো এটা পছন্দ করে না, একটু ভাবগম্ভীর হয়, কম কথা বলতে ভালোবাসে। কিন্তু এরা যেটুকু বলে এরা কিন্তু জ্ঞানী লোকের মতো কথাবার্তা বলে। তাই দেখবেন অনেক ছোট ছোট ছেলেরা আছে যাদেরকে বলা হয় যে হ্যাঁ বয় বেশি পাকামে হয়ে গেছে, তাকে ওটা নয়, ওটা তার সেই স্বভাবজাত বৈশিষ্ট্য, একটু বড়দের মতো কথা বলার প্রবণতা তাদের মধ্যে অল্প বয়স থেকেই চলে আসে। এদের লিডারশিপ করার খুব প্রচণ্ড যোগ্যতা থাকে, লিডারশিপ, ধরুন যেখানেই ওদেরকে পাঠান সেইখানের মধ্যে একটা গোষ্ঠী গঠন করে নিয়ে ওর নেতৃত্ব দিতে পারে, এই ক্ষমতাটা এদের মধ্যে আছে। আর সহজে নত হতে চায় না, একে এরা ডাউন হতে চায় না। ধরুন কোনো কিছু কারোর কাছে যে খুব একটা আমি নত হয়ে সব কিছু মেনে নেব সেটা এরা মানতে চায় না। যেখানেই চাকরি করুক বা ব্যবসা করুক এদের দক্ষতা থাকবে, দক্ষতা সেখানে ফুটে ওঠে। তো যাই হোক, এরা বিপরীত লিঙ্গের মানুষদের খুব সহজে ক্যাপচার করতে পারে, কারণ এদের আকর্ষণী ক্ষমতা প্রচণ্ড বেশি, তেজস্বী হয়, এরা স্বাস্থ্যবান হয় এবং এদের চালচলনে একটা রাজকীয় ভাব থাকে। তো যাই হোক, এরা উচ্চ পদে যাবার জন্য প্রচেষ্টা সব সময় থাকবে, যতই খারাপ ছেলের সঙ্গে মিশুক কিন্তু তবুও নিজেকে আলাদাভাবে গঠন করার একটা মানসিকতা এদের মধ্যে থাকে। এদের বহু মানুষ সাহায্যও করে, বিপদে পড়ুক বা বন্ধুবান্ধব বলুন অনেকেই সহযোগিতা করে এদেরকে জীবনে চলার পথে। আবার অনেক মানুষের এরাও উপকার করে থাকে, উপকারীও হয় পরিবারের, ধরুন ঘনিষ্ঠ পরিবারের যে মানুষেরা থাকে তাদেরকে এরা সময় দিতে বেশি পারে না, এরা বাইরের জগতের সঙ্গে বেশি সময় কাটাতে ভালোবাসে বা বাইরের লোকের কথায় এরা বেশি উঠা বসা করতে পছন্দ করে। বাইরের লোকের কথা শুনবে কিন্তু ঘরের লোকের কথা শুনতে এরা পছন্দ করে না। যেরকম ধরুন আমি বলেছিলাম যে রবিবারের জাতকরা যেরকম হয় কিছুটা সেই মিলটা থাকে বৈশাখ মাসের জাতকদের মধ্যে। বাইরের জগতে এদের প্রচুর অনুগমী থাকে, এদের পিছনে সবসময় দেখবেন 5-7 জন ঘুরে বেড়াচ্ছে, মানে একদম। আর যদি নেতৃত্ব লেভেল হয় তাহলে তো কথাই নাই, তাদের তো 100
তার পাইক বরকন্দাত সবসময় তার পিছনে ঘুরছে তার চেলা চামুণ্ডারা। এরা ভালো স্বামী হতে পারে না, সব কিছু ভালো, ভালো লিডার হতে পারে, ভালো বক্তাও হতে পারে অনেক ক্ষেত্রে, অনেক রাজকীয় স্টাইল আছে তাদের, তাদের ভাব গম্ভীর হয়, জ্ঞানী হয়, কিন্তু পরিবারে ভালো স্বামী হতে এরা খুব একটা পারে না। তার স্ত্রীদের কাছে এরা মনোমতো সবসময় হয় না, কারণ এরা সবসময় বাইরের জগতের সঙ্গে বেশি থাকতে বা মিশতে বা আনন্দ করতে ভালোবাসে, যেটা ঘরে সময় দিতে পারে না, যার ফলে স্ত্রীদের কাছে এরা কিন্তু খুব একটা প্রিয় হয়ে উঠতে পারে না, ফলে দ্বন্দ্ব ঝগড়া সমস্যা এদের লেগেই থাকে, এমনকি ডিভোর্সও হয়ে যেতে পারে, এদের কাটছাটও হয়ে যায় জীবনে। এদের যদি রবি তুঙ্গে থাকে তাহলে তারা উচ্চ পদে চলে যাবে, একদম উঁচু লেভেলে, একদম পুলিশের হাই কমিশনার হয়ে যেতে পারে, কোনো কোর্টের উচ্চ পদে চলে যেতে পারে, ভালো হেডমাস্টার হয়ে যেতে পারে, প্রফেসর হয়ে যেতে পারে, অঙ্কে দক্ষ হতে হয়তো এরা, এরা অঙ্কের প্রচুর জ্ঞান, সায়েন্সে প্রচুর জ্ঞান থাকে, এরা ভালো ডাক্তার হয়ে যেতে পারে, কিন্তু এরা একটা হচ্ছে একরোকা প্রকৃতির, জেদি প্রকৃতি, এদেরকে বোঝানো সবার পক্ষে সম্ভব নয়। এরা যে বিষয়ের উপরে মানে আলোকপাত করবে সেই বিষয় বা যেটা সে সিদ্ধান্ত করবে সেটাতেই অনড় থাকতে চায়, সহজে সবার কথা নিতে চায় না। এরা বাইরের লোক এদেরকে মনে করবে, দেখলেই মনে করবে এই ছেলেটা প্রচুর দাম্ভিক, অহংকারী, কিন্তু ভিতরটা তার অতটা অহংকারী নয়, ভিতরটা তার নরম কোমল হয়। এরা বন্ধু বান্ধবের জন্য প্রাণ খুলে খরচা করবে, ধরুন কোথাও গেলে পকেটে যদি 100 টাকা থাকে 100 টাকাই খরচা করে দিয়ে আসবে, 1000 টাকা 1000 টাকা হয়তো আর 900 টাকা খরচা করে দিতে দ্বিধাবোধ হয়, কিন্তু ওই সহকর্মীদেরকে দলে রাখাটাই এদের মূল উদ্দেশ্য। আমাকে সবাই তোয়াজ করুক, আমার সঙ্গে সঙ্গে থাকুক, আমি বস হয়ে চলবো, এই ধরনের মানসিকতা। এদের জীবনে মায়ের প্রভাব খুব বেশি থাকে, মা এদেরকে, মাকে এরা খুব শ্রদ্ধা করে, মা খুব ধর্মপ্রাণা হয়, এবং যাদের দেখবেন রবির জাতক যারা তাদের মায়েরা খুব ধর্মে মতি থাকে, ধর্মপ্রাণা, ধর্মশীলা এবং কর্তব্যনিষ্ঠা এবং গৃহকর্ম নিপুণ হয় প্রত্যেক রবির জাতকের ক্ষেত্রে। দেখুন যাদের রবিবারে জন্ম তাদের মায়েদেরকে চেয়ে দেখুন তারা সংসারের সমস্ত কর্ম মুখ বুজে করে যাচ্ছে, কারণ হচ্ছে তারা প্রচণ্ড আধ্যাত্মিক মানে জ্ঞান সম্পন্ন হয় এবং কর্তব্যে প্রচুর বিমুখ, তারা সকলের জন্য আপ্রাণ পরিশ্রম করে থাকে, এদের চেহারের মধ্যে একটা আকর্ষণীয় ভাব থাকে। এদের পিতা যদি আধ্যাত্মিক লাইনের হয়ে থাকে, ধৈর্যশীল হয়, সহিষ্ণু হয়, তাহলে কিন্তু অবশ্যই ধনী হবে। যদি পিতা যদি আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয় বা একটু ধর্মক্ষেত্রে বিচরণ করে বা একটু ধার্মিক প্রকৃতির হয় তাহলে কিন্তু অবশ্যই তে ধনধান্যে পূর্ণ থাকবে, ধনী হবেই, কেউ রোধ করতে পারবে না। তার জন্য বলছে না যে বৈশাখ মাসের জাতকরা ধনী গৃহেই বেশি জন্মগ্রহণ করে, যার তাহলে অনেকে বলবেন তাহলে সবাই কি ধনী গৃহে, কিন্তু ধনী নয়, ধন তো শুধু অর্থে হয় না, অনেস্ত কিছু, অনেক কিছু হয়, জ্ঞানে ধনী হওয়া যায়, মানে ধনী হওয়া যায়, সম্মানে ধনী হওয়া যায়, অনেক কিছুতে ধনী হওয়া যায়, ধনী শুধু যে অর্থ হলো আমি ধনী তা নয়। দেখবেন অনেকের অর্থ আছে কিন্তু তাকে কেউ পরোয়া করে না, তাকে কেউ সম্মানই দেয়, কিন্তু অনেকে আছে তার পয়সা অর্থ কম কিন্তু ভীষণ সম্মানের অধিকারী। তো যাই হোক, সেই গৃহেই জন্মায়, ভাই বোনদের সঙ্গে এদের সুসম্পর্ক থাকে, এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নাই, ভাই বোনদেরকেরা খুব ভালোবাসে। 35 বছরের পর, যদি 35 বছর পর পিতার সম্পত্তিকে কেন্দ্র করে এদের ভাই বোনের মনে মতান্তর আসে, একটু দ্বন্দ্ব বা একটু একটু ঝগড়ার সৃষ্টি হয় ওই সম্পত্তিকে কেন্দ্র করে, আফটার 35 ইয়ার্স, 35 পেরিয়ে গেল, এবং ওই সময় ভাই বোনের সঙ্গে মনোমালিন্যের একটা যোগ সৃষ্টি হয়, সম্পর্ক হানিও হয়ে যায় ওই সময় বেশি বয়সে। প্রথম জীবনে এদের অনেক বাধা আসে, 28 থেকে 30 বছর মধ্যে এরা ধীরে ধীরে উন্নতি করতে, প্রথম জীবনে যে খুব একটা আয় করবে তা নয়, 28 থেকে 30 হলে এদের ইনকাম শুরু হয় বা কোনো কাজে যুক্ত হয়, এরা আর্মিতে যেতে পারে, কোনো প্রতিষ্ঠানের কর্তা হতে পারে, রাজনৈতিক লিডার হতে পারে, উচ্চ পদস্থ পুলিশ অফিসার হতে পারে বা পরিচালন কমিটির প্রধান হতে পারে বা সোশ্যাল ওয়ার্কিংয়ের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কারের হিসাবে এরা খুব দক্ষ হয়ে থাকে। এদের প্রচণ্ড ক্রোধ, প্রচণ্ড রাগি হয় এরা, যারা বৈশাখের জাতক তাদের রাগ বেশি, এই রাগের জন্যই অনেক সময় এরা ক্ষতি করে ফেলে। এরা মায়ের প্রভাবে উন্নতি করতে পারে, মা এদের কাছে ভগবানের মতো, কেউ যখন কিছু করতে পারবে না মাকে, মাকে দিয়ে বলালে ওই কাজটা হয়, অনেক সময় ভীষণ স্বাধীন চেতা, এরা কারোর কাছে খুব সহজে নতি স্বীকার করবেই না।
নিজে কিছু করব, নিজে কিছু পরিবর্তন ঘটাব, নিজে নতুন কিছু আবিষ্কার করব, এই ধরনের লক্ষ্য এদের মধ্যে থাকে। উন্নতির বিষয়ে এদের কাগজের ব্যবসা, কাপড়ের ব্যবসা, তুলার ব্যবসা, এতে এরা খুবই সাফল্যের মুখ দেখে। এরা যদি ক্রোধ দমন করে, যে একটু আগে বললাম যে প্রচণ্ড ক্রোধী, যদি ক্রোধকে এরা দমন করতে পারে তাহলে কিন্তু এদের জীবনে বিশাল উন্নতি দেখা দেয়। বিবাহিত জীবন তো খুব একটা সুখকর হয় না, একটু আগেই বলেছি, কারণ বোঝাপড়ার মধ্যে অভাব থাকে। এরা খুব তেজস্বী রাশি, যেমন সূর্যের মতো। এরা অন্য কোনো ছোটোখাটোদেরকে অত পরোয়া করে না, বা কারোর কথায় আনুগত্যের প্রকাশ করে না, বা স্ত্রী যে স্ত্রীর কথায় চলবে এরকম ছেলে হবে না। রবিবারের যারা বৈশাখের জাতক তারা সহজে স্ত্রীর বশ্যতা স্বীকার করতে নারাজ করবে না, সে যতই তার প্রবলেম বা সমস্যা আসুক। এরা প্রেমের পড়লে আত্মত্যাগ করতে দ্বিধা করে না, কিন্তু মাঝে মাঝে এদের অসতর্কতা, এদের একঘেয়েমির জন্য, মানে ওই যে তারা যে একটা নিজস্ব যে আমি এটা পারি, আমি অমুক পারি, মানে এই যে মনের জোর, এজন্য অনেক সময় তাদের দুর্ঘটনার কবলেও পড়ে এরা। মাঝে মাঝে দেখবেন বৈশাখের জাতকদের মাঝে মাঝে দুর্ঘটনা আসে। এদের মন অত্যন্ত স্নেহপ্রবণ, অতিরিক্ত পরিশ্রম করতে এরা ভালোবাসে। এরা কিন্তু সকাল থেকে রাত 12টা পর্যন্ত চলছে এদের বাইরে, তার জন্য এদের সমস্ত অনেক সময় স্বাস্থ্য হানি হয় এবং অনেক ধরনের প্রবলেম এদের শরীরে দানা বাঁধে রোগ। ধনু মেষ রাশির মানুষ এদের ভালো বন্ধু হয়। দেখবেন যারা বৈশাখের জাতক তারা যদি ধনু রাশির মেয়েকে বিয়ে করে বা মেষ রাশির মেয়েকে বিয়ে করে তো এদের মোটামুটি সম্পর্ক ভালো থাকে। রবিবারের জাতক বা বৈশাখ মাসের জাতক যদি হয়, তারা যদি শনিবার দিন কাউকে কিছু দান করে তাহলে এদের সুফল হয়। দরিদ্রকে দান করলে এরা অনেক ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়। আর রবি একটা কথা বলে রাখছি, রবির জাতক আজকাল দেখেছেন তো অনেকে গুটকা খায়, পান খায়, অনেকের মধ্যে তো এটা প্রবণতা আছে, রবির জাতকদের এই ধরনের একটা নেশা থাকে। এদের কখন চরম ক্ষতি হয় দেখুন, এরা মুখে কোনো পান বা কোনো গুটকা চিবিয়ে এই যে পিকটা, যেটা থুতুটা, এটা যদি ওরা যেখানে সেখানে ফেলে তবে অবশ্যই এদের চরম মানে হানি হবে, মানে খারাপ ফল এদের মধ্যে দেখা দেবে। যেখানে সেখানে এটা ফেলা চলবে না এই বৈশাখ মাসের জাতকদের, এদের সতর্ক থাকতে হবে। আর উজ্জ্বল লাল বর্ণ এদের শুভ রং, লাল বর্ণ শুভ, রবিবার দিন শুভ, শনিবারের লোকেদের মানে শনিবারও শুভ এদের জন্য। কিন্তু এরা সব সময় মনে রাখতে হবে ঈশ্বরকে বিশ্বাস করে কোনো কাজে গেলে এক, আর দু নম্বর হচ্ছে যদি ক্রোধকে দমন করতে পারে বা লোভটাকে একটু দমন করতে পারে তাহলে এরা কিন্তু সর্বশ্রেষ্ঠ উচ্চস্থানের অধিকারী হয়। বড় বড় নেতৃত্ব, বড় বড় কমিশনার, বড় বড় পুলিশের অফিসার, বড় বড় যে র্যাঙ্কগুলো আছে একদম উপাচার্য পর্যন্ত, এই ধরনের ব্যক্তিত্ব দেখুন, কবি, সাহিত্যিক, বড় বড় সাহিত্য উচ্চ মার্গের, এরা কিন্তু সব রবিবারের জাতক, বেশিরভাগটাই রবিবারের জাতক। তাই রবিবার শিল্প সংস্কৃতি মধ্যে এরা কিন্তু জড়িত থাকে। শিল্প জ্ঞান, সাংস্কৃতিক জ্ঞান সম্পন্ন এরা হয়। এবং সেই রবি বৈশাখের জাতকদের ছোটোবেলার থেকে যদি সুন্দর পরিবেশে মানুষ করা যায়, ভালো স্কুলে পড়ানো যায়, পিতামাতা যদি খুব ভালো হয়, অবশ্যই বংশের মুখ উজ্জ্বল করবেই করবে, কারণ শ্রেষ্ঠ মাস বৈশাখ, খুব উচ্চস্থ। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন বৈশাখের জাতকদের স্বভাব চরিত্র কীরকম হয়। তবে এরা যে প্রেমের ক্ষেত্রে যেমন বলা হয়েছে এরা আত্মত্যাগ করতে পারে, এমনকি মরেও যেতে পারে সে যাকে ভালোবেসেছে তার জন্য, কিন্তু এরা বারবার প্রেমে পড়ে না। ওইসব এই আজ প্রেম করলাম কাল কেটে গেল এসবের জন্য এরা কিছু না, ওসব ছেলেরা নয়। এরা যাকে ভালোবাসবে তাকে নিয়েই থাকতে চায়। এবং সাংসারিক জীবনে এদের মাঝে মাঝে সমস্যা আছে স্ত্রীর কারণে। তো জয়গুরু, আশা করি ভালো লেগেছে, এবং পরবর্তী ক্ষেত্রে আবার আমরা আসবো নতুন এপিসোডে। জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে কী হয়, আজকে এখানেই রাখছি। জয়।